ইয়েস, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দেখো আমরা প্রথমে কিছুক্ষণ এইভাবে পড়ব, তার কারণ হচ্ছে এখানে বোঝার জিনিস কম আছে, ঠিক আছে? খাতার মধ্যে পড়ব এইভাবে, তারপরে আমরা কোড দেখব, কোডটা ওইভাবেই পড়ব। এরপরে আমরা পড়বো হচ্ছে ম্যাচিউরিটি, মানে আজকে শেষ টপিক হবে হচ্ছে ম্যাচিউরিটি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ডেফিনেটলি এভাবে হবে না, তখন আমরা আবার বোর্ডে চলে যাবো। সো ফার্স্ট হাফ অফ ইউর ক্লাস মেবি 30 মিনিটস এভাবে আমরা দেখে নেব, 30 মিনিটস না হলেও হতে পারে। তো প্রথমে আমরা থিওরিটা দেখব, তারপরে আমরা হচ্ছে এই রিলেটেড একটা অঙ্ক দেখব, এই রিলেটেড অঙ্ক দেখার পরে একটা তোমার ওই কোড দেখে নেব, কোডে কী বলেছে আর কি, কোডটা আমরা ভালো করে দেখে নেবো। দেখো দুটো পেন নিয়ে এসেছি এরকম মার্কার, তো এই পেন দিয়ে আমি দাগিয়ে দাগিয়ে বলে দেবো যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেই পার্টগুলো তোমরা পড়বে, হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা হবে না তাতে। আর তারপরে যখন আমরা ম্যাচিউরিটি পড়াবো তখন আমরা আবার বোর্ডে চলে যাবো, ঠিক আছে? তো তো চলো আমরা সময় নষ্ট না করে স্টার্ট করি। সবার প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ কংক্রিট, হ্যাঁ, এই পার্টটা তোমরা বুঝতেই পারছো। ম্যানুফ্যাকচারিং অফ কংক্রিট মানে এখানে আমরা দেখবো যে কোন কোন প্রসিডিওরে কংক্রিটটা বানানো হয়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই যে নোটসটা তোমরা যখন এটা পড়বে তখন দেখবে কংক্রিটের নোট পুরো আমি তোমাদের ইয়েতে দিয়ে দিয়েছি, গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে দিয়েছি, হ্যাঁ, কমেন্ট সেকশানে গিয়ে তুমি লিঙ্কে এর নোটসটা পেয়ে যাবে। ওকে, সো দেখো এখানে কী লিখেছে যে ইট ইজ ডান ইন সিটু অর ইন প্লান্ট। ইন সিটু মানে কি? ইন সিটু মানে বলতে চাইছে এখানে, দাঁড়া আমাকে একটা খাতাও নিয়ে আসতে হবে, সে খাতাতে আমাকে বোঝাতেও হবে, এক সেকেন্ড। হ্যাঁ, দেখো হোয়াট ডু ইউ মিন বাই ইন সিটু, ঠিক আছে? ইন সিটু যদি আমি বলি, ইন সিটু, ইন সিটু মানে হচ্ছে যেখানে তোমার কাজ হচ্ছে, মানে অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, তার মানে যেখানে তোমার কাজ হচ্ছে সেখানেই, ঠিক আছে? আর প্ল্যান্ট মানে হচ্ছে যেটাকে ব্যাচিং প্ল্যান্ট বলে, BATCHING, ব্যাচিং প্ল্যান্ট। এই প্ল্যান্ট সম্বন্ধে তোমাদের এখন আইডিয়া না থাকলেও তোমরা পরে পাবে। ধরো এরকম একটা জায়গায় কংক্রিটের কাজ হচ্ছে, তুমি বুঝতেই পারছো এটা একটা বাড়ি, এখানে কংক্রিটের কাজ হচ্ছে। এবার এইখানেই তো কংক্রিট ম্যানুফ্যাকচারিং করা সম্ভব নয়, তার জন্য দূরে কোনো একটা প্ল্যান্ট আছে যেখানে বিভিন্ন রকম কাজকর্ম হয়, সেখান থেকে কংক্রিট নিয়ে এসে এখানে প্লেস করে দেওয়া হয়। কিসের মাধ্যমে প্লেস করা হয় দেখবে, জেনারেলি দেখবে ট্রানজিট মিক্সার থাকে। ট্রানজিট মিক্সার কী? এইসব টার্মসগুলো না তুমি লিখে রাখো, লিখে রেখে আমার মনে হয় তোমাদের উচিত যে তোমরা হচ্ছে ওই নেটে দেখে নেবে যে হোয়াট ইজ ট্রানজিট মিক্সার। দেখবে এরকম গোল 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 একটা জিনিস ঘুরতে থাকে, এরকম একটা গাড়ি থাকে, নর্মাল একটা গাড়ি থাকে, গাড়ির পেছনের এই জিনিসটা গোল 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 ঘুরতে থাকে, এরকম একটা টিল্টেড থাকে আর কি। তো সেই জিনিসটা ট্রানজিট মিক্সার, কোনো প্রবলেম নেই। তো এই ট্রানজিট মিক্সার তুমি নেটে সার্চ করলেই পেয়ে যাবে, প্রচুর অ্যাভেলেবেল ছবি আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে ইন সিটু আর প্লান্ট। তুমি বুঝতে পারলে ইন সিটু মানে সবসময় মনে রাখবে ওই মানে পার্টিকুলার জায়গাতেই, মানে যেখানে তোমার কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের যেখানে কাজ হচ্ছে সেখানেই, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে কী বলেছে যেটা ইম্পর্টেন্ট, তোমাকে এটা মনে রাখতে হবে, পরীক্ষাটা জিজ্ঞেস করে, হ্যাঁ, যে কংক্রিট, আমি সবুজ দিয়ে করেছি, কংক্রিট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইজ নোন অ্যাজ রেডি মিক্স কংক্রিট। রেডি মিক্স কংক্রিট কিন্তু যেটা ইন সিটু হচ্ছে সেটাকে বলে না, ঠিক আছে? এর মাধ্যমে তুমি কি জানতে পারলে, ইন সিটু যে প্রসিডিওরগুলো হয়, ইন সিটু সেই প্রসিডিওরের মাধ্যমে যদি কোনো রকম কংক্রিট ম্যানুফ্যাকচারিং করা হয় সেটাকে কিন্তু তোমার ব্যাচিং রেডি মিক্স কংক্রিট বলে না, RMC যেটা বলে। RMC মানেই হচ্ছে কিন্তু প্ল্যান্ট থেকে যেটা আসে সেটাকে বলে, তার মানে কি যে প্ল্যান্ট থেকে যেটা আমরা পাচ্ছি সেটাকে বলছি আমরা রেডি মিক্স কংক্রিট। তো ইট ক্যান বি প্রিপেয়ার বাই ফলোয়িং প্রসিডিওর, দেখো ব্যাচিং বলা আছে, প্রথম প্রসেসটা ব্যাচিং বলেছে। ব্যাচিং মানে তোমাকে এইসব ডেফিনেশন ডেফিনেশন এখন দেখতে হবে না, পরিষ্কার কথা তুমি ধরে রাখো, ব্যাচিং মানে হচ্ছে যে কংক্রিটের ইনগ্রিডিয়েন্টগুলো আছে। কী কী ইনগ্রিডিয়েন্ট দেখো, আবার আমি খাতা নিয়ে আসলাম, হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস কংক্রিট, বলো বলো মনে মনে বলো, কংক্রিট ইনগ্রিডিয়েন্ট, ইনগ্রিডিয়েন্ট কী কী কংক্রিট ইনগ্রিডিয়েন্ট হতে পারে? প্রথম কংক্রিট ইনগ্রিডিয়েন্ট হয় হচ্ছে তোমার সিমেন্ট, সেকেন্ড কংক্রিট ইনগ্রিডিয়েন্ট হয় হচ্ছে ফাইন এগ্রিগেট, তারপরে হয় হচ্ছে কোর্স এগ্রিগেট, তারপরে হচ্ছে ওয়াটার, এই চারটাই হয়, হ্যাঁ, অ্যাডমিক্সার না বললেও পারবে, এই চারটে হয়। এই চারটে ইনগ্রিডিয়েন্টকে আলাদা আলাদাভাবে মেজারমেন্ট করাটাকে বলে হচ্ছে ব্যাচিং। তাহলে কি মেজারিং, মেজারিং দ্য ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস অফ কংক্রিট ইন এ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়ে কেন বললাম আমি পরে বলবো, ইজ কল্ড ব্যাচিং। এটাকেই ব্যাচিং বলে, মানে ইনগ্রিডিয়েন্টগুলোর মেজারমেন্ট করাটাকে, পরিষ্কার কথা, মেজারমেন্ট অফ ইনগ্রিডিয়েন্ট। তোমাকে যদি বলে হোয়াট ইজ ব্যাচিং, তুমি বলবে এক কথায়, যদি তোমাকে বলা হয় হোয়াট ইজ ব্যাচিং, তোমার ধরো সময় নেই, তুমি এই কথাটা লিখে চলে আসবে, তুমি এক নম্বর পেয়ে যাবে, মেজারমেন্ট অফ কংক্রিট ইনগ্রিডিয়েন্ট। মানে কংক্রিটের ইনগ্রিডিয়েন্টসগুলোর যদি আমি মেজারমেন্ট করি সেটাকেই আমরা ব্যাচিং বলছি, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো ব্যাচিং কী বলেছে, ইট ইজ এ প্রসেস অফ মেজারমেন্ট অফ ইনগ্রিডিয়েন্টস অফ কংক্রিট পার ব্যাচ, হয়ে গেল, বুঝতেই পারলে। ব্যাচিং ক্যান বি ডান টু ওয়েজ, দেখো ওয়ে ব্যাচিং আছে, একটা ভলিউম ব্যাচিং আছে। আমি বলবো তুমি এটা পড়ে নিও, আমার এখানে নতুন করে বলার কিছু নেই,
যেটা এক্সট্রা জিনিস বলার আছে তোমাকে শুধু আমি একটা কথা বলে দিই, অ্যাজ পার কোড, আমি কোডেও যখন পড়াবো তখন দেখাবো। আমাদের যে সিমেন্ট আছে প্লাস ফাইন এগ্রিগেট প্লাস কোর্স এগ্রিগেট, সরি প্লাস কোর্স এগ্রিগেট, এবং যদি কোনো অ্যাডমিক্সার থাকে যেটা যদি সলিড হয়, সলিড অ্যাডমিক্সার, এইগুলো হচ্ছে তোমাকে অবশ্যই ওয়েট ব্যাচিং করতে হবে। ওয়ে ব্যাচিং, ওয়ে ব্যাচিং মানে কি? ওয়ে ব্যাচিং মানে হচ্ছে তুমি ওয়েট নেবে এই জিনিসগুলো, কখনোই ভলিউম দিয়ে মেজার করবে না, ইউ উইল হ্যাভ টু টেক দ্য ওয়েট, এটাকে ওয়ে ব্যাচিং বলা হয়। কিন্তু ভলিউম ব্যাচিং লেখা আছে অ্যাজ পার কোডই, কিন্তু আমি তোমাকে আবার বলে দিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কিছু বানাচ্ছি না, ওয়াটার এবং যদি লিকুইড অ্যাডমিক্সার থাকে সেটা তুমি ভলিউম ব্যাচিংও করতে পারো। তার মানে এই না যে ভলিউম ব্যাচিংই করা যাবে, ওয়াটার এবং লিকুইড অ্যাডমিক্সার হলে ইউ হ্যাভ চয়েস, ইউ ক্যান ডু ওয়ে ব্যাচিং, ইউ ক্যান ডু ভলিউম ব্যাচিং, তোমার কাছে একটা চয়েস আছে। বাট সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট এবং সলিড অ্যাডমিক্সারের ক্ষেত্রে কোড বলে দিয়েছে যে তোমাকে অবশ্যই ওয়ে ব্যাচিং করতে হবে। এটা আমি কোডে তোমাকে দেখাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তাহলে দেখো কী বলেছে, ইট ইজ দ্য মোস্ট অ্যাকিউরেট অ্যান্ড ইউজড ইন ইম্পর্টেন্ট অ্যান্ড লার্জ স্কেল ওয়ার্কস, ইট ইজ জেনারেলি প্রেফার্ড ওভার দ্য আদার টাইপস অফ ব্যাচিং। মানে ভলিউম ব্যাচিংয়ের থেকে ওয়ে ব্যাচিংটা বেশি প্রেফার করা হয়, এখানে বেশি কিছু বলেনি। আচ্ছা, হেয়ার উই হ্যাভ টু ইউজ বাল্ক ডেন্সিটি ফর মেজারমেন্ট, বাট বাল্ক ডেন্সিটি অফ এ পার্টিকুলার ম্যাটেরিয়াল ইজ নট ফিক্সড, ইট চেঞ্জেস, সো ইট লেস অ্যাকিউরেট অ্যান্ড ইউজড ইন স্মল স্কেল ওয়ার্ক। ভলিউম ব্যাচিং ইজ লেস অ্যাকিউরেট ডিউ টু ভ্যারিয়েশন ইন দ্য ডেন্সিটি অফ কম্পোনেন্টস অ্যান্ড ফেনোমেনাল লাইক বাল্কিং অফ স্যান্ড। তাহলে তোমাকে যদি বলে যে ভলিউম ব্যাচিং আমরা কেন ইউজ করি না, তার কারণে তুমি সবার প্রথমে যে কথাটা বলবে সেটা হচ্ছে বাল্ক ডেন্সিটি। তুমি কি বলবে বলো তো, বাল্ক ডেন্সিটি, দাঁড়াও তুমি এরকম করে লিখবে, দাঁড়াও আমাকে একটু ব্যাটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তুমি লিখবে যে স্যার ভলিউম ব্যাচিং, ইন ভলিউম ব্যাচিং, ইন ভলিউম ব্যাচিং, BATCHING, ইন ভলিউম ব্যাচিং উই ইউজ, কী ইউজ করি, ইন ভলিউম ব্যাচিং উই ইউজ বাল্ক ডেন্সিটি অ্যান্ড বাল্ক ডেন্সিটি ইজ নট ফিক্সড। বাল্ক ডেন্সিটি তো হাওয়া আছে, হাওয়া বেশি থাকলে বাল্ক ডেন্সিটি কমবে, হাওয়া কম থাকলে বাল্ক ডেন্সিটি বাড়বে, ইজ ইট ফিক্সড, ইট ইজ নট এ ফিক্সড কোয়ান্টিটি, সো বাল্ক ডেন্সিটি ইজ নট ফিক্সড, সো উই জেনারেলি ডোন্ট ইউজ কি ভলিউম ব্যাচিং। এক নম্বর, এটা হচ্ছে প্রথম কস। সেকেন্ড কসটা তুমি কী লিখবে, সেকেন্ড কসটা তুমি লিখবে স্যার, এটা তো একটা হলো, সেকেন্ড কস যেটা সেটা হচ্ছে আমার বাল্কিং অফ স্যান্ডের জন্য, এই পেনটা ঠিকঠাক করে লিখছে না, হ্যাঁ, বিকজ অফ বাল্কিং অফ স্যান্ড আমরা কখনোই ভলিউম ব্যাচিং করব না, ভলিউম ব্যাচিং ইজ নট অ্যাকসেপ্টেড। এবার তোমরা বলবে স্যার বাল্কিং অফ স্যান্ডটা বলেন, অবভিয়াসলি বাল্কিং অফ স্যান্ড বলার এটাই রাইট সময়, এখনও সময় আসেনি, দাঁড়াও তো একটু। চলো এবার আমরা বাল্কিং অফ স্যান্ডটা দেখবো। দেখো বাল্কিং অফ স্যান্ডে কী বলেছে, এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেখানে আছে গামাডি, গামাডি মানে কী বলো তো, ড্রাই ডেন্সিটি, আর এদিকে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। যদি এরকম হয় তাহলে কী দেখা যায়, ডিউ টু বাল্কিং অফ স্যান্ড মানে স্যান্ডের ক্ষেত্রে প্রথমে না ডেন্সিটি আস্তে 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 সেরকম কমতে থাকে, কমে 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 আবার এরকমভাবে বাড়ে, করে আবার লাস্টে কমবে। কেন কমবে বলো তো, ওয়াই ইট উইল বি লেস, তুমি খুব ভালো করেই জানো যে আবার কমবে, কারণ কি, ওয়াটার উইল স্টার্টেড টু টেক দোজ প্লেসেস হুইচ শুড হ্যাভ বিন টেকেন বাই দ্য স্যান্ড, মানে ওয়াটারটা ডমিনেট করে যাবে সেই জন্য কমে যাবে। তাহলে বাল্কিং অফ স্যান্ডে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তুমি দেখো প্রথমে আস্তে আস্তে কমছে, তারপরে আস্তে আস্তে বাড়ছে, যদি গামাডির রেসপেক্টে আমি করি, এটা হচ্ছে ড্রাই কন্ডিশান, এটা হচ্ছে ড্রাই মানে এখানে ময়েশ্চার কন্ডিশন জিরো, এইটা হচ্ছে তোমার 4-5%, 4-5% ময়েশ্চার কন্ডিশন, এটা হচ্ছে ফুললি স্যাচুরেট, ফুললি স্যাচুরেট। এর থেকেও যদি তুমি এবার বাড়িয়ে দাও তাহলে আবার আস্তে আস্তে কমতে থাকে। এবার পরীক্ষার সময় তোমাকে একটু ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে বাল্কিং অফ স্যান্ড ড্র করো ভলিউম ভার্সেস ময়েশ্চার কন্টেন্টের, ভলিউম ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট, এটা তো তোমার হলো গামাডি ভার্সেস ওয়াটার কন্টেন্ট, বললো ভলিউম ভার্সেস ময়েশ্চার কন্টেন্টের করতে। দেখো মাস সবসময় সেম থাকে এটা তোমাকে ধরে নিতে হবে, যদিও মাস সবসময় সেম থাকে না, জল আসছে অবভিয়াসলি মাস একটু চেঞ্জ হবে, বাট হেয়ার ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট মাস ইজ কনস্ট্যান্ট। তাহলে কি ঘনত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন, যদি তাই হয় এবং মাসটা যদি সেম থাকে তাহলে ডেন্সিটির একদম অপোজিট হবে আয়তনটা, মানে ডেন্সিটির রেসপেক্টে যে কার্ভটা পেলাম ভলিউমের রেসপেক্টে এক্স্যাক্টলি তার অপোজিট কার্ভটা আমার পাওয়া উচিত ছিল। জাস্ট অপোজিট কার্ভ ড্র করে দাও, প্রথমে এরকম ভলিউম আছে, আস্তে 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 ভলিউম বাড়বে, তারপরে ভলিউম কমতে 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 আবার আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকবে। বুঝতে পারলে, এইটা হচ্ছে তুমি ড্রাইয়ে পাবে, এইটা তুমি পাবে 4-5% ময়েশ্চার কন্টেন্টে, এটা তুমি পাবে হচ্ছে ফুললি স্যাচুরেট,
যখন ফুললি স্যাচুরেট হয়ে যাবে তখন তুমি এটা পাবে, আর এটা হচ্ছে স্যাচুরেটের উপর হয়ে গেলে আবার জল বেশি হয়ে যাবে বলে ভলিউম বেড়ে যাবে। তো এই হচ্ছে দুটো কার্ভ। আর একটা কার্ভ করতে বলতে পারে যে তুমি আমাকে মাস ভার্সেস ময়েশ্চার কন্টেন্টের কার্ভ ড্র করো, মাস ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট, তাহলে তুমি এরকম স্টেট দেখিয়ে দেবে। মানে উই আর অ্যাজিউমিং দ্যাট মাস ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট কার্ভ ইজ কনস্ট্যান্ট, এখানে কোনো রকম চেঞ্জ হয় না, না ধরে এটা আমরা বার করি। তাহলে বাল্কিং অফ স্যান্ডটা তিনটে কার্ভ আমি এবার পরপর ড্র করি, মাস ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট কার্ভ এখানে ড্র করাই আছে। যদি তোমাকে বলে যে ডেন্সিটি ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট বার করো, বলতেই পারে কিন্তু ডেন্সিটি ভার্সেস ময়েশ্চার, তুমি বলবে স্যার দেখুন প্রথমে ডেন্সিটি কমছে, কমতে 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 বাড়বে, বেড়ে বেড়ে আবার কমতে থাকবে, এটা হবে স্যাচুরেটেডে, এটা হবে আপনার ওই 4-5% ময়েশ্চার কন্টেন্টে, আর এটা হচ্ছে ড্রাই। আর একটা কার্ভ কী সম্ভব, ভলিউম ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট, ভলিউম ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট, এর কার্ভটা কীরকম হবে স্যার দেখুন প্রথমে বাড়বে ভলিউমটা, বাড়তে 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 আবার লাস্টে কমবে, কমে 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 আবার একটু বাড়তে থাকবে। তাহলে এটা কোথায় হলো স্যাচুরেটেডে, এটা হবে তোমার 4-5%, আর এটা হচ্ছে ড্রাইতে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে। এই তিনটে কার্ভ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি মনে রাখবে, ঠিক আছে? হলো, ওকে, চলে আসো। হ্যাঁ, না আমরা আবার আমাদেরটাতে চলে আসলাম, বুঝতে পারলাম যে ভলিউম ব্যাচিং আমাদের কেন কেন দরকার নয়, মানে খারাপ কেন। এক নম্বর কারণ হচ্ছে বাল্কিং অফ স্যান্ড হয়, বাল্কিং অফ স্যান্ড হলে বেশি ভলিউম শো করবে, সেটা তো অবভিয়াসলি আমাদের কাছে এক্সপেক্টেড নয়। হ্যাঁ, তোমার ধরো 5 মিটার কিউব ভলিউম আছে কিন্তু শো করছে 6 মিটার কিউব, সেটা কি তুমি অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। কন্ট্রাক্টর তো চাইবেই যে 6 মিটার কিউব ভলিউম যেন হোক একটা কাজের জন্য। ধরো আমি ফর এক্সাম্পল তোমাদের বলছি, একটা কাজ আছে, ঠিক আছে, ইউ হ্যাভ এ ওয়ার্ক, অ্যান্ড ফর দ্যাট ওয়ার্ক, এগুলো কী জিনিস, হ্যাঁ, একটা কাজ আছে, সেই কাজের জন্য ধরো তোমাকে এখানে ভলিউম করতে বলেছে হচ্ছে 4-5 মিটার কিউব ভলিউম চাইছে। এবার একটা লোক 3 মিটার কিউব ভলিউম নিয়ে আসলো, বাল্কিং অফ স্যান্ডের জন্য শো করছে 4 মিটার কিউব, তাহলে তো লোকটার লাভ হয়ে গেল। তাহলে এটা কী হলো, কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর যে আছে তার হয়ে গেল হচ্ছে অ্যাডভান্টেজ, আর তোমার ইঞ্জিনিয়ারের যে হলো সেটা হচ্ছে লস। তো এই লসটা আমি কখনোই চাইবো না যেন আমার লস হোক। তো দ্যাট ইজ দ্য রিজন আমরা কী করি, আমরা হচ্ছে ওয়ে ব্যাচিং করি। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে কেন করা হয় সব কিছু বলবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, এবার দেখো মিক্সিং, দেখো মিক্সিংয়ে কিছু বলার নেই, যেটা মেইন জিনিস আমার এখানে বলার এগুলো তুমি পড়ে নেবে। টিল্টিং মিক্সার হয়, নন টিল্টিং মিক্সার হয়, প্যান মিক্সার হয়, এগুলো তো জাস্ট নোট দেখে বুঝলেই ভুলে যাবে। যেটা আমার বলার সেটা দেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা তুমি নোটেও পাবে, মানে কোডেও পাবে, আমার এখানেও আগে দেখে নাও। মিক্সিং ইউজিং মেশিন মিক্সার শুড অলওয়েজ বি ডান ফর অ্যাটলিস্ট 2 মিনিট উইথ 20 রেভলিউশন, মানে মিনিমাম যেন 2 মিনিট ধরে অবশ্যই করা হয়, অ্যাটলিস্ট, মানে 2 মিনিটের কম তুমি করতে পারো না, এটা তুমি মনে রাখবে, পরীক্ষায় তোমার আসবে, এইটা একটা জিনিস মনে রাখার। আর একটা মিক্সিং থেকে যেটা মনে রাখার, যে মিক্সিং ইন নো কেস শুড বি মোর দ্যান 4 মিনিট টু অ্যাভয়েড সেগ্রেগেশন, মানে অ্যাব্রেশন লিখেছে, অ্যাব্রেশন, হ্যাঁ অ্যাব্রেশন, অ্যাব্রেশন বা সেগ্রেগেশন হতে পারে তুমি যদি বেশি মিক্সিং করো। তাহলে কী হচ্ছে ব্যাপারটা এবার তোমাকে আমি দেখাচ্ছি, দেখো চলে আসো এখানে। ধরো সে ফর এক্সাম্পল তুমি খুব কম মিক্সিং করেছো, তোমাকে জিজ্ঞেস করবে যে কেন তুমি বলেছো অ্যাটলিস্ট 2 মিনিট, কী লেখা আছে, অ্যাটলিস্ট 2 মিনিট মিক্সিং শুড বি ডান, প্রথমটা বলা ছিল। তুমি বলতে পারো যে কেন স্যার অ্যাটলিস্ট 2 মিনিট কেন করবো, অ্যাটলিস্ট 2 মিনিট না করলে ইফ নট কী হবে বলো তো, দেখাচ্ছি তোমাকে, দেখো যদি তুমি অ্যাটলিস্ট 2 মিনিট না করো হোমোজেনাস মিক্সিং হবে না, হোমোজেনাস মিক্সিং উইল নট অকার, বুঝতে পারলে? তুমি যদি অ্যাটলিস্ট 2 মিনিট ধরে মিক্সিং না করো তাহলে হোমোজেনাস মিক্সিং হবে না, কোথাও বেশি মিক্সিং হবে, কোথাও কম মিক্সিং হবে, প্রপারলি মিক্সিং হবে না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা আমি কী বললাম, সেকেন্ডটা আমি বললাম ম্যাক্সিমাম 4 মিনিটের মিক্সিং করবো, তার বেশি যেন না হয়, এর থেকে বেশি করলে কী হবে, নোটসে লেখা আছে অ্যাব্রেশন হবে, অ্যাব্রেশন তো তোমরা জানোই, এগ্রিগেট পড়েছো, হতেই পারে, ঘষা, এই যে ঘষছি, ধরো আমি ধরো এখানে ঘষছি, ঘষতে ঘষতে এরকম যদি 10 মিনিট ঘষি দেখবা আমার চামড়া উঠে গেছে, কেন, অ্যাব্রেশনের জন্য হয়েছে, অ্যাব্রেশন মানে ওয়ার অ্যান্ড টিয়ার, অ্যাব্রেশন একটা কারণ হতে পারে। আরেকটা কারণ তুমি লিখবে যে সেগ্রেগেশন হয়ে যেতে পারে, স্যার সেগ্রেগেশন কী সেটা আমি তোমাদের পরে বলবো, সেগ্রেগেশন বা ব্লিডিং, এই ধরনের দুটো সমস্যা হয়ে যেতে পারে যদি আমি বেশি মিক্সিং করাই। সো মিক্সিংয়ের টাইম হচ্ছে 2 মিনিট থেকে 4 মিনিট, পরিষ্কার কথা তুমি মনে রাখবে, যদি তুমি মিক্সার, মেকানিক্যাল মিক্সার ইউজ করো, মেশিন মিক্সার, ঠিক আছে, ওকে, ঠিক আছে, পরে দেখি। এবার দেখো মিক্সিংয়ের একটা প্রপার অঙ্ক আছে, হ্যাঁ, তো এই অঙ্কটা আমি এখানে করাবো না, এই অঙ্কটা আমি বোর্ডে করাবো, এই অঙ্ক টঙ্কগুলো এখানে খাতার মধ্যে করালে হবে না, হ্যাঁ, খাতার মধ্যে শুধু থিওরি। চলে আসো ট্রান্সপোর্টেশনে, ট্রান্সপোর্টেশন কী বলেছে দেখো, মুভিং অফ কংক্রিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ওয়ার কংক্রিট ইজ টু বি
প্লেসড ইজ কল ট্রান্সপোর্ট, মানে বুঝতেই পারছো ট্রান্সপোর্টেশন মানে একটা জায়গা থেকে অন্য জায়গায়, মানে বেসিক্যালি ট্রান্সপোর্টেশনটা ইম্পর্টেন্ট কোথায় হবে, ট্রান্সপোর্টেশন উইল বিকাম ইম্পর্টেন্ট ইন কেস অফ প্লান্ট বা রেডিমিক্স কংক্রিট। আমি তোমাদের বলেছিলাম দুটো টাইপের হয়, একটা কি বলেছিলাম, একটা বলেছিলাম হচ্ছে ইনসিটু আর একটা বলেছিলাম প্লান্ট। প্লান্টের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনটা বেশি ইম্পর্টেন্ট, ইনসিটু তো ওখান থেকে ওখানে তুমি প্লেস করে দিচ্ছ, মানে যেখানেই সাইট সেখানেই কোনো সমস্যা নেই, কিন্তু ধরো ব্যাচিং প্ল্যান্ট তোমার সাইট থেকে 1 কিলোমিটার দূরে আছে, এবার সেখান থেকে তোমাকে নিয়ে আসতে হবে। এবার তুমি যখন নিয়ে আসছো তার মাধ্যমে ইনিশিয়াল সেটিং টাইম স্টার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, হতে পারে যে তোমার জল ওয়েস্ট হয়ে গেল, জল ওয়েস্ট মানে ইভাপোরেশন হয়ে গেল, সেই সব দিকে একটু লক্ষ্য রাখতে হয়। সো ট্রান্সপোর্টেশন বিকাম মোর ইম্পর্টেন্ট তুমি বলবে স্যার ইন কেস অফ রেডিমিক্স কংক্রিট RMC যেটা। আচ্ছা কী কী বলেছে দেখো, অ্যাজ পার সুইটেবিলিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ কংক্রিট টু বি ট্রান্সপোর্টেড ইন দ্য ফলোয়িং, এই ইকুইপমেন্টগুলো মনে রাখবে। আমি কিন্তু তোমাদের ইয়েতেও জিজ্ঞেস করেছিলাম, আমি যে গুগল মিট নিই আর কি, তোমরা যারা আসো না তারা জেনে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি, যে ট্রান্সপোর্টেশন কী কী মাধ্যমে হয় কয়েকটা নাম বলো। তোমাকে তখন বলতে হবে যে প্যান মিক্সার, হুইল, এগুলো মনে রাখবে, শুট, মোবাইল ক্রেন, টাওয়ার ক্রেন, কংক্রিট পাম্পস, কনভেয়ার বেল্ট, ট্রানজিট মিক্সার, আরও আছে যেমন বুম প্লেসার, এগুলো লেখা হয়নি এখানে, BWM আমি বলে দিচ্ছি, তারা নম্বর বুম প্লেসার, বুম প্লেসার, হ্যাঁ, তারপরে কনভেয়ার বেল্ট লিখেছি, কনভেয়ার বেল্ট লেখা হয়নি, হ্যাঁ কনভেয়ার বেল্ট আছে, এরকম বিভিন্ন রকম জিনিস আছে যার মাধ্যমে প্লেস করা হয়। মনে রাখবে এইটা, এটা না অনেকে চুত বলে দেয়, চুত মানে তো তোমরা জানোই কি, যদি না জানো তাহলে আর কিছু করার নেই, আমি এখানে বলতে পারবো না ইউটিউবে, চুত না কিন্তু এটা শুট, মানে এর স্পেলিংটা CHUT, তুমি পরীক্ষার সময় এটাকে চুত বলতে পারো না, ঠিক আছে, এটার নাম কিন্তু শুট, শুট মনে রাখবে, শুট। তুমি নেটে সার্চ করে গুগলের যে ইয়ে আছে, মানে যেটা ট্রান্সলেটার আছে, সেটা দিয়েও শুনতে পারো, হ্যাঁ, এটার নাম কিন্তু শুট। আমি আবার বলছি, পরীক্ষায় কিন্তু অনেকে ভুল করে, তুমি ইন্টারভিউতে চুত বলে দিলে তোমার ইন্টারভিউ খারাপ হয়ে যাবে, কিন্তু এটা শুট, চুত মানে খুব বাজে জিনিস। এনিওয়ে, এবার দেখো প্লেসিং অফ কংক্রিট, প্লেসিং অফ কংক্রিট মানে কি, ওয়াইল প্লেসিং দ্য কংক্রিট ইট ইজ কিপ্ট ইন কেপ্ট ইন মাইন্ড দ্যাট দেয়ার শুড নট বি এনি লস ইন হোমোজিনিটি অফ কংক্রিট, মানে প্লেস করার সময় যেন হোমোজিনিটি নষ্ট হয়ে না হয়ে যায় ডিউ টু প্লেসিং। যেটা ইম্পর্টেন্ট তোমার এখানে, উল্টোপাল্টা জিনিস একদম পড়বে না, যে 1.5 মিটারটা ইম্পর্টেন্ট, কোটেও আছে আমি দেখাবো, মানে কংক্রিটটা কখনোই 1.5 মিটারের উপর থেকে ফেলা যাবে না। কীরকম বলতে চাইছি আমি, 1.5 মিটারের উপর থেকে ফেললে কী সমস্যা হবে দেখো, কাম টু হেয়ার, ধরো এইটা হচ্ছে ফাউন্ডেশন, বুঝতে পারছো তো, ফাউন্ডেশন এরকম আছে, এখানে তোমার এই বুঝতেই পারছো যে রড ফডগুলো দেওয়া আছে, এরকমভাবে রড ফড দেওয়া আছে, গোল 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 দেওয়া আছে। এবার তুমি এরকম করে দিয়েছো, এখান থেকে তুমি ফেলছো, কংক্রিট পোর করছো উপর থেকে, কংক্রিট পোর করতে গিয়ে কী হচ্ছে বলো তো, এই যে সাইড হাইটটা আছে নিচ অবধি পড়তে গিয়ে, ধরো এটা 3 মিটার হয়ে গেল, যখনই 3 মিটার হয়ে যাবে না তখন কী হবে বলো তো, তুমি আমাকে বলো তো হুইচ ওয়ান ইজ মোর হেভি, এগ্রিগেট না সিমেন্ট, দেখবে এগ্রিগেট হচ্ছে বেশি হেভি, স্পেশালি কোর্স এগ্রিগেট, কোর্স এগ্রিগেট হচ্ছে হেভি, ফাইন এগ্রিগেট হচ্ছে হালকা, তাহলে কী হবে, কোর্স এগ্রিগেটগুলোই নিচে পড়ে যাবে, ফাইন এগ্রিগেটগুলো এবং সিমেন্ট উপরে থাকবে, সো একটা ইনহোমোজেনিটি তৈরি হবে। তুমি বুঝতে পারলে কী হলো, কোনটা ভারী তুমি বলো না, হুইচ ওয়ান ইজ হেভি, হেভি হচ্ছে কোর্স এগ্রিগেট। এবার তুমি যদি উপর থেকে ফেলো, বেশি উপর থেকে 3 মিটার 4 মিটার উঁচু থেকে, তাহলে কী হবে বলো তো, কোর্স এগ্রিগেটগুলো নিচে পড়ে যাবে, মানে এরকম একটা ধরো বস্তু আছে এখানে, তুমি তখন দেখলে নিচে কোর্স এগ্রিগেট ভরা, ওপরে আস্তে আস্তে ছোটো হচ্ছে এগ্রিগেট, ফাইন এগ্রিগেট হচ্ছে, এবং উপরে সিমেন্ট, তাহলে এটা কি হোমোজেনাস হলো, এটাকেই বলে সেগ্রিগেশন, সেগ্রিগেশন বা ব্লিডিং। ব্লিডিং কি, ব্লিডিং মানে হচ্ছে, আমি আবার বলছি ব্লিডিং সেগ্রিগেশন আলাদা করে আমি পড়াবো, আপাতত তুমি জেনে রাখো যে সিমেন্ট পেস্ট যদি সারফেসে চলে আসে সেটাকে ব্লিডিং বলে, আর যদি এগ্রিগেটগুলো আলাদা হয়ে যায় সেটাকে সেগ্রিগেশন বলে। এই কেসে ব্লিডিংও হবে সেগ্রিগেশনও হবে, সেগ্রিগেশন কেন হচ্ছে, এগ্রিগেটগুলো আলাদা হয়ে যাচ্ছে, আর ব্লিডিং কেন হচ্ছে, ফাইন এগ্রিগেট উপরে চলে আসছে এবং সেটা সিমেন্ট পেস্টের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। সো বোথ দ্য কন্ডিশন উইল হ্যাপেন, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমাকে 1.5 মিটার ম্যাক্সিমাম কোর্ট স্পেসিফাই করে দিয়েছে, তার মধ্যে থেকেই ফেলতে হবে, 1.5 মিটারের উঁচু থেকে আমি ফেলতে পারি না। তার জন্য বিভিন্ন রকম সিস্টেম আছে, এখানে তুমি পাইপ ঢোকাবে, তুমি বলবে স্যার এখানে কী করে 1.5 মিটার করবে, এখানে পাইপ ঢুকাবে, তুমি পাইপ ঢুকিয়ে মানে এরকম, ধরো আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি, ধরো এরকম একটা জায়গা আসলো যেখানে তোমার ফেলতে অসুবিধা হচ্ছে, এরকম তুমি ফাউন্ডেশন করে কংক্রিট এরকম তুলে রেখেছো, এবার তুমি কী করবে, এখানে পাইপটা ইনসার্ট করবে, এরকম একটা পাইপ ইনসার্ট করবে নিচে, কোনো অসুবিধা নেই, এইখান থেকে তুমি কংক্রিট ফেলবে, তাহলেই 1.5 মিটারের হাইটটা কম হয়ে গেলো, এই হাইটটা তোমার ধরো 230 মিলিমিটার হয়ে গেলো কম, কোনোভাবেই তুমি 1.5 মিটারের বেশি উপর থেকে ফেলতে পারো না, ঠিক আছে। আচ্ছা এখানে বিভিন্ন রকম টেকনিক ফেকনিক দেওয়া আছে, এগুলো জানার দরকার নেই, আন্ডার ওয়াটার কংক্রিটিং কিছু নেই, আননেসেসারি জিনিস, এগুলো তুমি আমার মনে হয় কোর্ট থেকে দেখে নিলেই পারবে, তাও তোমাকে আমি এটা বলে দিই, হ্যাঁ যখন এখানে লেখা আছে নোটসে আমি বলে দিই, কিছুই না, এটা একটা কন্ডম টাইপের, বুঝলে তো, খুব মস্তি না, দেখো কী জিনিস আমি বলে দিচ্ছি তোমাকে, ট্রিমি পাইপ মেথডটা এখানে দেওয়া আছে, কোর্টে আরও অনেক মেথড দেওয়া আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে, কোর্টে
বিভিন্ন রকম মানে তোমার ওই গ্রাউটিং দেওয়া আছে, ট্রিমি পাইপ আছে, আরও বহু বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে। এখানে জাস্ট ট্রিমি পাইপের মেথড দেওয়া আছে, কারণ কি এই ট্রিমি পাইপটা বেশি ইউজ হয়। তাহলে কি আন্ডার ওয়াটার কংক্রিটিং, আন্ডার ওয়াটার কংক্রিটিং কী হচ্ছে? আন্ডার ওয়াটার কংক্রিটিং দেখো তো, হোয়াট ইজ আন্ডার ওয়াটার কংক্রিটিং দেখো। আন্ডার ওয়াটার কংক্রিটিং মানে হচ্ছে, আমি তোমাকে বলছি, মানে এই যে জল আছে এখানে নিচে, ঠিক আছে, এখানে এটা জল আছে, এখানে তোমার কংক্রিটিং করতে হবে কিছু একটা, এখানে কংক্রিটিং করতে হবে। কীভাবে করবো, কীভাবে করবো বলো তো? একটা ট্রিমি পাইপ নামাবো, এরকম করে একটা পাইপ নামালাম, এটাকে ট্রিমি পাইপ বলে। এরকম একটা পাইপ নামিয়ে দিলাম নিচে অবধি, নিচে অবধি নামিয়ে দিলাম। এখানে একটা পাতলা পর্দা রাখা হয়, সেই পর্দাটাকে আমি কন্ডম বললাম, কন্ডম মেথড। এরকম করে পড়বে, পড়াশোনায় ইন্টারেস্ট আসবে। এটা পাতলা পর্দা, কন্ডম বলে দিও না পরীক্ষাতে আবার, আমি মজার জন্য বলছি। এটা একটা মানে তোমার ধরো প্লাস্টিক কী থাকে দেখি, মানে প্লাস্টিক মেমব্রেন রাখা হয় আর কি, থিন মেমব্রেন, থিন প্লাস্টিক মেমব্রেন রাখা হয়, সেই কারণেই, সেই কারণেই যাতে কংক্রিটটা এখানে না পড়তে পারে, আমাদের যে জিনিসটা যাতে না পড়তে পারে সেই জন্য কন্ডম ইউজ করা হয় না, সেই একই কারণের জন্য এখানে যাতে না পড়তে পারে সেই জন্য একটা থিন প্লাস্টিক মেমব্রেন রাখা হয়। যাতে কেন রাখা হয়, যাতে এই যে কংক্রিটটা এখানে আছে, ধরো এই যে কংক্রিটগুলো আসছে, কংক্রিটগুলো যাতে কোনোভাবেই নিচে না পড়তে পারে, এরকমভাবে প্লাস্টিক মেমব্রেনে আটকে গেল, তাই না? প্লাস্টিক মেম্বারে আটকে গেলো, পড়তে পারলো না, তো এখানে জল ফ্লোটও করছে। এবার তাহলে কী করবো আমি, এরকম করে একটা ঝাঁকি দেবো, এটা ধরো এই যে ট্রিমি পাইপটা, এরকম করে একটা জার্ক করবো, এরকম, বুঝতে পারছো তো? এই এই যে পাইপটা এরকম একটা জার্ক করবো, জার্ক দিলে এই প্লাস্টিক মেম্বারটা ফেটে যায়, প্লাস্টিক মেম্বারটা ফেটে যায়, ব্যাস গলতি হয়ে গিয়া, কন্ডম ফাট গিয়া। প্লাস্টিক মেম্বারটা ফেটে গেলে কংক্রিটটা এখানে তোমার পড়ে যাবে, কংক্রিটটা তোমার এখানে পড়ে যাবে, ব্যাস কংক্রিটটা পড়ে যাবে আস্তে আস্তে, আর তুমি পাইপটা আস্তে আস্তে তুলতে থাকবে, কংক্রিটটা পড়তে থাকবে, পাইপ তুমি তুলতে থাকবে। তো কীরকম হচ্ছে দেখো, কিছুক্ষণ পরে এরকম দেখাবে, প্রচুর কংক্রিটিং হয়ে গেছে আর তোমার পাইপটা এখানে চলে এসছে, বুঝতে পারলে তো? কখনোই পাইপের মুখটা যেন জলের সাথে না চলে আসে, এই জায়গাগুলো সেট করে গেছে বেসিক্যালি। আস্তে আস্তে তুমি তুলতে থাকবে, কিছুক্ষণ পর কীরকম হবে এইরকম দেখো, পুরো কংক্রিটিং হয়ে গেল, পাইপটা এইটুকু চলে চলে আসলো, আস্তে আস্তে তুমি পাইপটা বার করে নেবে। এরকম করে কংক্রিটিং, আন্ডার ওয়াটার কংক্রিটিং টিমি পাইপের মাধ্যমে এরকম করে করা হয়। তুমি যদি বলবে, তোমাকে জাস্ট বলবে এখানে কী দেওয়া হয়, তুমি বলবে থিন প্লাস্টিক মেম্বারের একটা দেওয়া হয় যাতে কংক্রিটটা না পড়তে পারে জলের মধ্যে, কিন্তু যখন দরকার হবে তখন আমরা একটা জার্ক দিই, এরকমভাবে ঝাঁকি দিই। ঝাঁকি দেওয়ার ফলে কী হয় বলো তো, ওই প্লাস্টিক মেম্বারটা ফেটে যায়, প্লাস্টিক মেম্বারের যে স্ট্রেংথটা সেভাবেই ডিফাইন করা থাকে যাতে ঝাঁকি দিলেই ফেটে যাবে, না ফাটলে তো আবার মুশকিল, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলে আসো, কম্প্যাকশন অফ কংক্রিট দেখো, কম্প্যাকশন অফ কংক্রিটও বুঝতে পারছো, কম্প্যাকশন আমাদের কেন করতে হবে বলো, ওয়াই কম্প্যাকশন ইজ রিকোয়ার্ড? কম্প্যাকশন আমাদের কংক্রিটে অবশ্যই করতে হবে, কারণ কি কম্প্যাকশন না করলে এয়ার থেকে যাবে। হোয়াট ইজ দ্য মানে সয়েল মেকানিক্স তো তোমরা পড়েছো, বলো তো কম্প্যাকশন কী? এটা কিন্তু কনসোলিডেশন নয়, কম্প্যাকশন, কম্প্যাকশন মানে হচ্ছে রিমুভাল অফ এয়ার ভয়েডস, ইজেন্ট ইট? রিমুভাল অফ এয়ার ভয়েডস ফ্রম কংক্রিট ইজ কল কম্প্যাকশন। দেখি কী লেখা আছে, দেখো, দ্য প্রসেস অফ রিমুভাল অফ এন্ট্র্যাপড এয়ার ভয়েডস ফ্রম মাস অফ কংক্রিট বাই রিঅ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেল। তাহলে এইটুকু ডেফিনেশন তুমি মনে রাখবে, এটাকে বলে হচ্ছে কম্প্যাকশন ইন কংক্রিট, ঠিক আছে? সো দ্য ম্যাক্সিমাম ডেন্সিটি ক্যান বি অ্যাচিভড কল কম্প্যাকশন, এইটুকু মনে রাখতে পারো, যেন ম্যাক্সিমাম ডেন্সিটিটা অ্যাচিভ হয়। মানে কম্প্যাকশনটা কেন করছি, যাতে ম্যাক্সিমাম ডেন্সিটি পাওয়া যায়, ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে আমি বলে দিচ্ছি, এই জিনিসটা লাল কালি দিয়ে দাগিয়ে দিলাম, মনে রাখবে, 5-10% অফ এয়ার ভয়েড ক্যান রিডিউস স্ট্রেংথ অফ কংক্রিট বাই 30-60%। তার মানে হচ্ছে 6 times মোর দ্যান দ্যাট অফ এয়ার ভয়েডস। মানে তোমাকে পরীক্ষায় যদি দেয়, তুমি কীভাবে বললো তো, ধরো বললো 15% এয়ার ভয়েড ক্যান রিডিউস, 15% এয়ার ভয়েড ক্যান রিডিউস স্ট্রেংথ অফ কংক্রিট বাই হাউ মাচ। পরীক্ষার সময় এই কোশ্চেনটা দিল যে 15% এয়ার ভয়েড কত পরিমাণ স্ট্রেন্থ রিডিউস করতে পারে, তুমি কী বলবে, 6 times 15 into 6 = 90 হয় মনে হয়, 90%। মানে 15% এয়ার ভয়েড হলে 90% স্ট্রেন্থই রিডিউস হয়ে যাবে, তুমি ভাবো তাহলে। সেই জিনিসটাই এখানে বলেছে, তোমাকে শুধু এই 6 times মনে রাখতে হবে, মানে এয়ার ভয়েড যত থাকবে তত টাইমস তোমার স্ট্রেন্থ রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষার সময় কিন্তু এই 5-10% না দিয়ে অন্য কোনো ভ্যালুও দিতে পারে। আর কী আছে দেখি, এবার আছে হচ্ছে মেথড অফ কম্প্যাকশন, এগুলো কিচ্ছু নেই, আননেসেসারি জিনিস পড়ে সময় নষ্ট করার কোনো লাভ নেই, নিডল ভাইব্রেশনগুলো তোমার পড়ে নেবে যে কী কী মেথডের মাধ্যমে ভাইব্রেশন করা হয়। মোস্ট প্রবাবলি এখানে তোমাকে একটা জিনিসই জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট, মানে আমার যেটা বলার বক্তব্য আর কি, যে এই কম্প্যাকশন যেন বেশি না হয়ে যায়। বেশি কম্প্যাকশন হলে কী প্রবলেম হবে, তুমি বলে স্যার দেখুন, আপনি যদি এক্সেস কম্প্যাকশন করে দেন, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি।
এগুলো খাতায় লিখে দেওয়াটা বেটার হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। নোটসের মধ্যে লিখে রাখো, আননেসেসারি মেথড অফ কম্প্যাকশন টম্প্যাকশন পড়তে যেও না, ফালতু কোশ্চেন আসে না। লিখবে ইফ কম্প্যাকশন ইজ ইনঅ্যাডিকুয়েট, মানে কি বুঝতে পারলে, যদি কম হয় তাহলে কি হবে, স্ট্রেংথ উইল বি লেস, তাহলে তোমার স্ট্রেংথটা কম হবে। সেকেন্ড কি হচ্ছে, ইফ কম্প্যাকশন ইজ মোর, ইফ কম্প্যাকশন ইজ মোর, যদি কম্প্যাকশন বেশি হয়ে যায় তাহলে কি সমস্যা হবে, তুমি বলবে স্যার দেখুন কম্প্যাকশন যদি বেশি হয়ে যায় দেন সেগ্রেগেশন, ব্লিডিং, এই প্রবলেমগুলো হবে। এগেইন এই প্রবলেমগুলো ইন ডিটেলে আমরা আলোচনা করব। সেগ্রেগেশন মানে তুমি মনে রাখো যে কোর সেগ্রিগেট কংক্রিট থেকে বেরিয়ে যায়, আর ব্লিডিং মানে কি, ফাইন এগ্রিগেট উইথ সিমেন্ট পেস্ট কংক্রিট থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, ওকে চলে আসো, ফিনিশিংটা দেখে নিও, কিচ্ছু নেই, টল ফল দিয়ে ফিনিশিং করতে হয়, অন্য কিছু দেখার দরকার নেই। কিউরিংটা আবার খুব ইম্পর্টেন্ট, কিউরিং তোমাদের কোডেও আছে, আমি অবশ্যই দেখাবো। কিউরিংটা ইম্পর্টেন্ট বেসিক্যালি তুমি বুঝতেই পারছো যে জল ফল দিয়ে কিউরিং করতে হয়। এখানে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে ওপিসি সিমেন্টের জন্য, দেখো এখানে ভালো করে লেখা আছে কিনা জানি না, আমি তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের ভালো করে লিখে দিচ্ছি যেটা কোডে লেখা আছে সেটা লিখে দিচ্ছি, ওইসব দেখে লাভ নেই, আমারটা দেখো ছেড়ে দাও। কোডে যেটা আছে আমি কোডও যখন পড়াবো তখনও দেখাবো, আপাতত তোমাদের আগেও বলে দিই কী বলেছে বলতো। যদি ওপিসি সিমেন্ট হয়, কিউরিং মানে তো জানোই, কিউরিং মানেটা হচ্ছে তুমি প্রথমে জেনে রাখো কিউরিং মানে কী আছে, কিউরিং মানেই বলতে ভুলে গেছি, কিউরিং মানে হচ্ছে যে জল দিয়ে কংক্রিটের সারফেসটাকে ঢেকে রাখা বা জল কন্টিনিউয়াসলি প্রোভাইড করা, যাতে হিট অফ হাইড্রেশনের জন্য যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপের মাধ্যমে যেন কী হয়, সেই তাপের মাধ্যমে যেন কংক্রিটের ভেতরের জলগুলো ইভাপোরেট না হয়ে যায়। তাহলে কী লিখলাম, তো প্রথমে কিউরিংয়ের ডেফিনেশনটা লিখি, দেখো আমি একটু বেঁকিয়ে দিলাম, আমার লিখতে সুবিধা হবে। কিউরিং, কিউরিং মানে হচ্ছে দ্য নিউলি প্লেসড কংক্রিট সারফেস শুড অলওয়েজ বি আন্ডার ওয়াটার অ্যাস না আন্ডার ওয়াটার সো দ্যাট, কেন, দ্য হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন প্রডিউসড, হিট অফ হাইড্রেশন প্রডিউস কিসের মাধ্যমে, ডিউ টু কংক্রিট রিয়াকশান, ডিউ টু কংক্রিট রিয়াকশান শুড নট বি এবল টু ইভাপোরেট, শুড নট বি এবল টু ইভাপোরেট দ্য ওয়াটার রিকোয়ার্ড ফর হাইড্রেশন, মানে ওয়াটার যেইটা হাইড্রেশনের জন্য রিকোয়ার্ড হচ্ছে সেটা যেন কোনোভাবেই ইভাপোরেট না হয়ে যায়, বুঝতে পারলে তো। আচ্ছা এবার দেখো কিউরিংয়ের যেটা মেইন জিনিস তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষা যেটা আসবে, ওপিসি সিমেন্ট যদি হয় মিনিমাম 7 ডেজ কিউরিং রাখতে হবে মিনিমাম, প্রথম। সেকেন্ড কি, যদি যদি পিপিসি মানে পোর্টল্যান্ড প্রজননা সিমেন্ট হয় তাহলে 14 ডেজ তোমাকে মিনিমাম কিউরিং করতে হবে, ঠিক আছে, 14 ডেজ, এটা হলো। আর একটা কী আছে বলতো, সুপার সালফেটেড সিমেন্ট, সুপার আমি পড়াবো দেখবে, সুপার সালফেটেড সিমেন্ট, সালফেটেড সিমেন্ট দিয়ে যদি তুমি কিছু বানাও সেটাতেও কিউরিংয়ের প্রবলেম হয়, কিউরিংটা তোমাকে বেশি দিন করতে হবে, এক্সেস কিউরিং রিকোয়ার্ড, বুঝতে পারলে। তিনটে জিনিস, ওপিসি সিমেন্ট হলে 7 দিন মিনিমাম, পিপিসি পোর্টল্যান্ড প্রজননা সিমেন্ট যদি হয় আর কি, বুঝতে পারছো, মিনারেল অ্যাডমিক্সচার যদি আমরা ইউজ করি, পোর্টল্যান্ড প্রজননা না বলে তুমি মিনারেল অ্যাডমিক্সচার বলো, মিনারেল অ্যাডমিক্সচার কেন বলো তো, পোর্টল্যান্ড প্রজননাটা সিমেন্টে তো জিজিবিএস পড়ে না, কিন্তু এখানে জিজিবিএস হলেও একই পড়বে, মিনারেল অ্যাডমিক্সচার হলে 14 দিন মিনিমাম। আর যদি সুপার সালফেটেড সিমেন্ট হয় সেক্ষেত্রে কিউরিংটা তোমাকে এক্সেস করতে হবে, তিনটে কোডে আছে তোমাকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখবে কিউরিংয়ে, এটা ইম্পর্টেন্ট। আর কী কী মেথডে কিউরিং করা হয় সেগুলোও খুব ইম্পর্টেন্ট, এই যে স্টেডিং অফ কংক্রিট সারফেস, কভারিং অফ কংক্রিট, ময়েস্ট মেমব্রেন, জুট ব্যাগ ক্লস দেওয়া হয়, হ্যাঁ একটা একটা নাম ছিল আমি নামটা ভুলে যাচ্ছি, কী ব্যাগ জানো, হেইশান ব্যাগ, হ্যাঁ দেখবে ওই কোডে আছে, ওগুলো দেখে নেবে, ওগুলো আছে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে ইউজিং কেমিক্যাল কম্পাউন্ডস এটা তুমি মনে রাখবে পরীক্ষার সময়, এখান থেকে কোশ্চেন এসে আমি দেখো সবুজ কালিতে অলরেডি দাগিয়ে দিয়েছি, তুমি তোমাকে জিজ্ঞেস করবে কোন কেমিক্যাল কম্পাউন্ডের মাধ্যমে কিউরিং করা হয়, ধরো এমন একটা জায়গায় তুমি কিউরিং করছো যেখানে কোনো পরিমাণ জল নেই, সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে মরুভূমিতে, মরুভূমি মানে হচ্ছে আমাদের সাহারা মরুভূমি হোক বা থর মরুভূমি হোক, সেই সব জায়গায় তুমি কিছু একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করবে, তো সেইখানে তো তোমার জল পাবে না, তো জল যখন সেখানে নেই তাহলে তুমি কিউরিংটা কী দিয়ে করবে,
ওখানে টেম্পারেচারও বেশি, সেখানে আমরা এই কেমিক্যাল অ্যাডমিক্সচারে কেমিক্যাল কম্পাউন্ডগুলো নিয়ে যাই, কি ক্লোরিনেটেড রাবার, অ্যাক্রাইলেটস বা সোডিয়াম সিলিকেট, এই জিনিসগুলো দিলে আর তোমার জল দেওয়ারও দরকার হয় না, এই কেমিক্যাল কম্পাউন্ডসগুলো ওয়াটারের রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে, এটা তোমাকে মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় এটা থেকেই আসবে কোশ্চেন। আচ্ছা, আর একটা হচ্ছে স্টিম বা ইনফ্রারেড কিউরিং, তোমাদের জানার কোনো দরকার নেই, মানে প্রেশার দিয়ে কিউরিং করা হয়। বেসিক্যালি এখানে কী সুবিধা হয়, এটা তোমাদের আউট অফ সিলেবাস আছে, আসে না কোশ্চেন এখান থেকে, আমি জাস্ট তোমাদের তাও একটু বলে দিই। এখানে তোমাদের কী করা হয়, বেসিক্যালি প্রেশার দিয়ে স্টিম কিউরিং করা হয়। স্টিম মানে তুমি বুঝতেই পারছো স্টিম মানে কী, মানে ভাপটা, মানে তুমি যখন একটা জলকে টেম্পারেচার দিচ্ছ তখন জল কী হচ্ছে, ইভাপোরেট হয়ে ভাপটা বেরিয়ে যায় না, অনেকে দেখবে কাশি হলে বা সর্দি হলে যে ভাপটা নেয় ওটাকে স্টিম বলে, তো সেই স্টিম দিয়ে কিউরিং করা হয় উইথ প্রেশার। এটাতে কী হয়, 7 দিনে নর্মাল কিউরিং করলে যে মানে কাজটা তোমার হতো সেটা 24 ঘন্টাতেই তুমি অ্যাচিভ করে নিতে পারবে। মানে আমি বলতে চাইছি স্টিম কিউরিং যদি তুমি করো, হোয়াট উইল বি অ্যাডভান্টেজ ইউ উইল গেট, 7 ডেজে কিউরিং করার পরে যে তুমি অ্যাডভান্টেজটা পাচ্ছ সেটা তুমি 1 ডেতেই পেয়ে যাবে যদি তুমি স্টিম কিউরিং করতে পারো। ইফ ইউ ক্যান ডু স্টিম কিউরিং, 7 ডেজের কিউরিংটা তুমি একদিনেই পেয়ে যাবে, তো এই অ্যাডভান্টেজটাই তুমি স্টিম কিউরিংয়ের মাধ্যমে পাবে। চলো, এটা আমার পার্ট 1 কমপ্লিট হলো, পার্ট 2 কী আছে, পার্ট 2 হচ্ছে এবার আমরা কোড দেখব, কোডের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এবার আমরা দেখব। পার্ট 3 কী হবে, এই যে ম্যাচিউরিটি অফ কংক্রিটটা আমরা পড়বো, অবভিয়াসলি ম্যাচিউরিটি কিন্তু খাতার মধ্যে হবে না, বোর্ডে আমি পড়াবো ম্যাচিউরিটি, আর এই অঙ্কটা বাকি আছে সেই অঙ্কটা পড়াবো, এই যে এটা মিক্সিংয়ের অঙ্কটা, ঠিক আছে, ওকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা পার্ট 2 চলে আসলাম আজকের ক্লাসের পার্ট 2, এটা হচ্ছে সবচেয়ে ছোটো একটা পার্ট হবে, ইট উইল নট টেক এ লং, IS-456 কোড তোমরা বার করো, যেহেতু কোড দেখে আমি বলবো সেহেতু এই পার্টটা সবচেয়ে ছোটো হবে। হ্যাঁ ঠিক আছে, কোডের প্রভিশনসগুলো আমি পার্ট 2 তোমাদের বলার চেষ্টা করছি। তুমি চলে আসো পেজ নম্বর কাম টু পেজ নম্বর সালফেটস মিক্স প্রপোর্শনস ডিজাইন মিক্স ব্যাচে, ইয়েস পেজ নম্বর 24 চলে আসো, IS-456 কোড এটা। হ্যাঁ পেজ নম্বর 24 চলে আসো, আশা করি তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কী আছে। দেখো এখানে কী বলেছে, এই জিনিসগুলো তোমরা পড়বে, এখানে নতুন করে বলার কিছু নেই, আমি অলরেডি বলে দিয়েছি যে টু অ্যাভয়েড দ্য কনফিউশন এরর ইন ব্যাচিং কনসিডারিং শুড বি গিভেন টু ইউজার্স, মানে এইসব পড়ে না, যেটা ইম্পর্টেন্ট দেখো এই লাইনটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এই লাইনটা, ইন ব্যাচিং কংক্রিট দ্য কোয়ান্টিটি অফ বোথ সিমেন্ট অ্যান্ড এগ্রিগেট শ্যাল বি ডিটারমাইন্ড বাই মাস অ্যাডমিক্সচার ইফ সলিড বাই মাস, লিকুইড অ্যাডমিক্সচার মে হাউ এভার বি মেজার্ড ইন ভলিউম অর মাস। আমি বলেছিলাম না লিকুইড অ্যাডমিক্সচার হলে ভলিউমে করা যেতে পারে, কোডে বলা আছে, তাহলে ওয়াটার শ্যাল বি ওয়েট অর মেজার্ড বাই ভলিউম ইন ক্যালিব্রেটেড ট্যাঙ্ক। তাহলে বুঝতে পারলে, আমি ক্লাসে এটা অলরেডি বলে দিয়েছি, এখানে আবার তোমাদের কোডে দেখিয়ে দিলাম, কোডে লেখা আছে যে বাকি যে কংক্রিটের ইনগ্রিডিয়েন্টগুলো আছে কী কী, সিমেন্ট হোক, ফাইন এগ্রিকেট হোক, কোর্স এগ্রিকেট হোক, বা অ্যাডমিক্সচার যদি থাকে সেটা যদি সলিড অ্যাডমিক্সচার হয় তাহলে সেটাকে তোমাকে ওয়েট করতে হবে, মানে ওয়ে ব্যাচিং করতে হবে, কিন্তু যদি ওয়াটার থাকে সে ওয়াটারটাকে তুমি ভলিউম দিয়েও করতে পারো, মাস দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না, আর যদি লিকুইড অ্যাডমিক্সচার থাকে সেটাকেও তুমি ভলিউম দিয়েও করতে পারো, আবার তুমি মাস দিয়েও করতে পারো, ঠিক আছে, ওকে। দেখো এখানে রেডিমিক্স কংক্রিটের ব্যাপারটা বলা আছে, এখানে লেখা আছে C-Amendment 4, আমি যে অ্যামেন্ডমেন্টটা তোমাদের দিয়েছিলাম ওখানে দেখবে এখানে চেঞ্জ আছে, পড়ে নেবে, এখানে এমন কিছু জিনিস নেই, বাট দের ইজ এ চেঞ্জ ইন অ্যামেন্ডমেন্ট, সো প্লিজ অ্যামেন্ডমেন্টটা দেখে এটা চেঞ্জটা পড়ে নেবে যে কী চেঞ্জ করেছে। এরকম নর্মাল জিনিস আছে এখানে, নতুন জিনিস কিছু করার নেই, যে জিনিসটা তোমার ইম্পর্টেন্ট তুমি দেখবে এখানে যে গ্রেডিং অফ কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট শুড বি চেক অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল ফ্রিকোয়েন্সি ফর এ গিভেন জব ডিটারমাইন বাই ইঞ্জিনিয়ারিং চার্জ, মানে তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেডিংটা চেঞ্জ চেক করতে হবে। তুমি ধরো স্টোর করে রেখে দিয়েছো অনেক দিন হয়ে গেছে, তোমাকে আবার গ্রেডিং চেক করতে হবে, এটা অ্যাজ পার কোড বলা আছে। এই 10.2.2 পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কেন বলো তো, এখানে বলেছে দেখো অ্যাকিউরেসি অফ মেজারিং ইকুইপমেন্ট শ্যাল বি উইদিন ±2%, মানে যে মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মেজার করছো তার অ্যাকিউরেসিটা ±2% অফ কোয়ান্টিটি অফ সিমেন্ট বিং মেজার হতে হবে। তুমি বুঝতে পারলে আমি কী বলতে চাইছি এর মানেটা, মানে ধরো তুমি 100 কেজি সিমেন্ট মেজার করবে, 100 কেজি সিমেন্ট তুমি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করবে তার অ্যাকিউরেসি যেন 100 ±2% হয়, এটা বলেছে কিছু না, আর হচ্ছে উইদিন ±3% অফ কোয়ান্টিটি অফ এগ্রিগেট অ্যাডমিক্সচার অ্যান্ড ওয়াটার বিং মেজার, তার মানে সিমেন্টের জন্য আমি কী জানলাম, সিমেন্টের জন্য পার্সেন্টেজটা কত, ±2%, এটাই তোমার পরীক্ষায় আসবে, মনে রাখবে সিমেন্টের যে মেজারিং আছে তার মেজারমেন্টের যে অ্যাকিউরেসি সেটা যেন ±2% মধ্যে থাকে, আর যদি তোমার অন্যগুলো মানে দেখো লেখাই আছে এগ্রিগেট অ্যাডমিক্সচার ওয়াটার বাকি যে তিনটা আছে সেই তিনটার জন্য ±3% তুমি নিতে পারো। এগেইন বলছি পরের যে পার্টটা আছে
10.2.3 অ্যামেন্ডমেন্ট 4 দেখবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অ্যামেন্ডমেন্ট 4 দেখে নেবে আচ্ছা এখানে তেমন কিছু বলার নেই টু দিস ডিটারমিনেশন অফ ময়েশ্চার কন্টেন্ট বোথ ফাইন এগ্রিগেট অ্যালুমিনেট ফ্রিকোয়েন্ট ছেড়ে দাও এগুলো কিছু বলার নেই হ্যাঁ আবার চলে আসো এখানে এখানে চলে আসো মিক্সিংয়ে মিক্সিং ব্যাচিংটা তোমরা পড়ে নিও ওখানে কিছু বলার নেই দেখো এই একটা টেবিল দেওয়া আছে টেবিল 10 প্লিজ টেবিল 10টা একটু তোমরা ভালো করে দেখে নিও এখানে কি বলা আছে বলো তো এখানে বলা আছে পার্সেন্টেজ বাই মাস মানে কোন এগ্রিগেটের কত পার্সেন্টেজ বাই মাস হচ্ছে তোমার কোয়ান্টিটি অ্যাবজর্ব করার ক্ষমতা আছে মানে ধরো তোমাকে আমি বলছি তিন নাম্বারটা ধরো ময়েস স্যান্ড আছে ময়েস স্যান্ড 2.5% ও মানে মানে ওয়াটার সারফেসে অ্যাবজর্ব করে রাখতে পারে আর এ পাশেরটা দেওয়া আছে লিটার পার মিটার কিউবে মানে এটা পার্সেন্টেজে দেওয়া আছে এটা কোয়ান্টিটি দেওয়া আছে আর কিছুই না ঠিক আছে এগুলো কিছু দেখতে হবে না অত ইম্পর্টেন্ট জিনিস না যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দেবো এবার মিক্সিংটা দেখো এই আমি বলছি মিক্সিংয়েরও কিন্তু অ্যামেন্ডমেন্ট 4 দেখবে মিক্সিং অ্যামেন্ডমেন্ট 4 লেখা আছে মানে মিক্সিংটাও চেঞ্জ করে দিয়েছে দেখে নিও এমন কিছু জিনিস না আমরা অলরেডি পড়ে নিয়েছি মিক্সিংয়ের জন্য তোমাকে অ্যামেন্ডমেন্ট 4 দেখতে হবে মিক্সিং কিন্তু অ্যামেন্ডমেন্ট 4 আলাদা আছে ঠিক আছে দেখো এবার আমি তোমাদের যখন পড়িয়েছিলাম থিওরিটা তখন বলেছিলাম যে মিনিমাম মিক্সিং টাইম হচ্ছে 2 মিনিট রাখা উচিত দেখো ফর গাইডেন্স লেখা আছে দ্য মিক্সিং টাইম শ্যাল বি অ্যাটলিস্ট 2 মিনিট পেয়ে গেলে আর একটা বলেছিলাম ম্যাক্সিমাম মিক্সিং টাইম যেন 4 মিনিটের বেশি না হয় সেটা এখানে দেওয়া নেই বাট সেটাও আছে তুমি জেনে নিও মানে মিনিমাম 2 মিনিট ম্যাক্সিমাম 4 মিনিট তার মধ্যেই তোমাকে মিক্সিংটা কিন্তু রাখতে হবে 2 মিনিটের কম হলে কী হবে 2 মিনিটের কম হলে তুমি বলবে স্যার দেখুন প্রপারলি হোমোজেনাস মিক্সিং হবে না আমি বলেছিলাম থিওরিতে আর যদি 4 মিনিটের বেশি হয় তাহলে কী হবে তো বলে স্যার বেশি মিক্সিং হয়ে যাবে সেখানে সেগ্রিগেশন ব্লিডিংয়ের মতো প্রবলেম আসতে পারে আচ্ছা আর একটা জিনিস তোমাকে এখানে যেটা দেখার সেটা হচ্ছে এই যে এইটা দেখার এইটা দেখো ডোজেস অফ রিটার্ডার প্লাস্টিসাইজার অ্যান্ড সুপার প্লাস্টিসাইজার স্যার বি রেস্ট্রিক্টেড টু 0.5, 1 আর 2 ব্যাস এটা কিন্তু তুমি মনে রাখবে আমি হলুদকালি দিয়ে তাকিয়ে দিলাম মনে রাখবে রিটার্ডার 0.5% বেশি ইউজ করা যাবে না অ্যাজ পার আইএস কোড প্লাস্টিসাইজার যদি দাও 1% বেশি ইউজ করা যাবে না আর সুপার প্লাস্টিসাইজার হলে 2% বাই ওয়েট বেশি করা যাবে না কিসের কিসের বাই ওয়েট অফ সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল অ্যান্ড আনলেস এ হায়ার ভ্যালু ইজ এগ্রিড আপন দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড মানে করা যাবে কিন্তু তার জন্য একটা এগ্রিড ভ্যালু করতে হবে মানে পরীক্ষার জন্য তোমার এই ভ্যালুগুলো মনে রাখতে হবে এক্সামে যদি তোমাকে বলে না ম্যাক্সিমাম ভ্যালু অফ সুপার প্লাস্টিসাইজার ক্যান বি ইউজড ইন কংক্রিট ইজ তো বলবে 0.2% পরিষ্কার আইএস কোডে কিন্তু বলা আছে এখানেও অ্যামেন্ডমেন্ট এসছে প্লিজ অ্যামেন্ডমেন্টটা তোমরা দেখে নেবে অ্যামেন্ডমেন্ট কিন্তু চলে এসছে নতুন অ্যামেন্ডমেন্ট ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস বলেছে যে পলিকার্বক্সিলেট বেস্ট অ্যাডমিক্সচার শ্যাল বি ইউজড তার ভ্যালু যেন 1% থেকে বেশি না হয় এটা অ্যামেন্ডমেন্ট দেখলেই তুমি বুঝে যাবে আমি এখানে ছোটো করে লিখেছি তুমি বুঝতে পারছো না তো এখানে লেখা আছে যে পলিকার্বক্সিলেট বেস্ট অ্যাডমিক্সচার শ্যাল নট এক্সিড 1% পলিকার্বক্সিলেট বেস্ট অ্যাডমিক্সচার যদি তুমি ইউজ করো সেটা যেন 1% বেশি না হয় এটা লেখা আছে এটা তুমি কোথায় পাবে তুমি অ্যামেন্ডমেন্ট দেখে নেবে পেয়ে যাবে আমি তো অ্যামেন্ডমেন্টের তো তোমাকে দিয়ে দিয়েছি হ্যাঁ যারা জানো না তারা জেনে নাও আগের ক্লাসে অ্যামেন্ডমেন্টের দেখবে ওই বা এটা অ্যামেন্ডমেন্ট তো তোমরা ইয়েতেই পেয়ে যাবে গুগলে সার্চ করলে পেয়ে যাবে কোনো ঝামেলা নেই চলো এটা হয়ে গেলো এবার ফর্ম এগুলো আলাদা জিনিস এখানে পড়ার কোনো দরকার নেই কাম টু দিস পার্ট 13.1 দেখো ট্রান্সপোর্টেশন অ্যান্ড হ্যান্ডলিং বলা আছে এগুলো তুমি পড়ে নেবে এখানে ইম্পর্টেন্ট কিছু বলার নেই যেটা আমার ইম্পর্টেন্ট বলার সেটা হচ্ছে এ প্লেসিং ফ্লেসিং এগুলো তুমি পড়ে নেবে এই যে দেখো ইম্পর্টেন্ট যেটা আমার বলা সেটা আমি দাগ দিয়েছি খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাজ জেনারেল গাইডেন্স ম্যাক্সিমাম পারমিসেবল ফ্রি ফল মেবি টেকেন অ্যাজ 1.5 মিটার প্রেসিং তুমি 1.5 মিটারের বেশি করতে পারবে না কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে পরীক্ষা এটা আসে কম্প্যাকশন তুমি কম্প্যাকশন পড়ে নেবে কম্প্যাকশন আমি অলরেডি বলে দিয়েছি এখানে নতুন করে কিছু বলার কিছু নেই প্লিজ সি দিস কাইন্ড অফ থিংস একটু রিডিং করে নেবে কিছু বলার নেই আমার যেটা বলার আছে পরে দেখো কনস্ট্রাকশন জয়েন্ট অ্যান্ড কোল জয়েন্ট আছে এইটা আমার বলার আছে হোয়াট ইজ কনস্ট্রাকশন জয়েন্ট অ্যান্ড কোল জয়েন্ট পড়ে নেবে কিছু নেই একই জিনিস যারা আমার ক্লাস মানে যারা রেগুলারলি গুগল মিট করো তারা খুব ভালো করেই জানো কনস্ট্রাকশন জয়েন্ট নিয়ে আমি কিন্তু অলরেডি একটা বড় ক্লাস করিয়ে দিয়েছি মানে বড় ক্লাস মানে কি কনস্ট্রাকশন জয়েন্ট নিয়ে ধরেছিলাম কী করতে হয় না করতে এভরিথিং ইজ বিং সেখানে আমি বলে দিয়েছি সেই জিনিসগুলো এখানে বলা আছে কনস্ট্রাকশন জয়েন্ট কী দেখো তো জয়েন্টস বলেছে কমন সোর্স অফ উইকনেস মানে সেখান থেকেই প্রবলেমটা স্টার্ট হয় দেয়ার ফর ইট ইজ ডিজায়ারেবল টু অ্যাভয়েড দেম মানে আমার জয়েন্ট অ্যাভয়েড করতে হবে কিন্তু জয়েন্ট অ্যাভয়েড করা কখনোই পসিবল না কেন বলো তো একটা বাড়ি তো তুমি 24x7 বানাতে পারবে না বাড়িটা বানাচ্ছ ধরো রাত্রি হয়ে গেল সেখানে তোমাকে বন্ধ রাখতে হবে আবার পরের দিন সকালে তুমি কাজ করবে এভাবে করবে তো যে যখনই তুমি নতুন একটা জায়গা থেকে পুরনো জায়গার একটা মানে ধরো পুরনো একটা কাজ শেষ করেছো সেখান থেকে একটা নতুন কাজ শুরু করবে সেখানেই তোমার জয়েন্ট চলে আসবে ঠিক আছে তো ওটাই বলছে অ্যাভয়েড করতে হবে কিন্তু নট পসিবল লেখা আছে ইফ দিস ইজ নট পসিবল ইফ মানে এটা পসিবলই না ঠিক আছে ইফ দিস ইজ নট পসিবল দেয়ার নাম্বার শ্যাল বি মিনিমাইজ যতটা সম্ভব মিনিমাইজ করা যেতে পারে কিনা দেখা যেতে পারে এগুলো তুমি একটু পড়ে নেবে এখানে কিচ্ছু বলার নেই এই জায়গাটা দেখো কনস্ট্রাকশন জয়েন্ট শ্যাল বি প্লেসড অ্যাট অ্যাক্সেসেবল লোকেশন টু পারমিট ক্লিনিং অফ লেইটেন্স লেইটেন্স মানে ওই ওই ফাইন এগ্রিগেট উইথ ফাইন এগ্রিগেটগুলো ওই
সিমেন্ট স্লারির সাথে উপরে চলে আসে, ওটাকেই লেটেন্স বলে। হ্যাঁ আমি পড়াবো পরে, ডোন্ট ওয়ারি। সিমেন্ট স্লারি অ্যান্ড আনসাউন্ড কংক্রিট ইন অর্ডার টু ক্রিয়েট অ রাফ আনইভেন সার্ফেস, মানে এমন জায়গায় তোমাকে জয়েন্ট রাখতে হবে যেটা তুমি যেন অ্যাক্সেস করতে পারো। যদি তুমি অ্যাক্সেস না করতে পারো তাহলে ক্লিনিং আউট অফ লেটেন্ট সিমেন্ট স্লারি এগুলো তুমি করতে পারবে না, তাতে কী হবে, প্রবলেম হবে। ধরো এমন জায়গায় তুমি জয়েন্ট করে দিলে যেখানে তুমি যেতেই পারছো না, সেখানে কি তুমি ক্লিন করতে পারবে, করতে পারবে না। তো এখানে এটাই বলেছে, এমন জায়গায় আমি জয়েন করবো, দেখো কনস্ট্রাকশন জয়েন্ট শুড বি প্লেসড অ্যাট অ্যাক্সেসেবল লোকেশন, মানে যেখানে আমি যেতে পারবো সেখানেই আমি জয়েন রাখবো, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা আরেকটা কি বলেছে বলো তো, এই যে বাই ব্রাশ ফ্রাশের দেখে নিও, যে জয়েন্ট ইমিডিয়েটলি আফটার ইনিশিয়াল সেটিং অফ কংক্রিট অ্যান্ড টু ক্লিন আউট দ্য সাম ইমিডিয়েটলি দেবো, মানে বেসিক্যালি তোমাকে ক্লিন আউট করে দিতে হবে ইনিশিয়াল সেটিংটা শুরু হওয়ার আগেই বলেছে, এটা পড়ে নিও, কোনো ব্যাপার না এখানে, এগুলো উল্টো পাল্টা জিনিস পড়ে নিও। হ্যাঁ দেখো, ফ্রেশ কংক্রিট শুড বি থরোলি ভাইব্রেটেড নিয়ার কনস্ট্রাকশন জয়েন্ট সো দ্যাট দ্য মোর্টার ফ্রম দ্য নিউ কংক্রিট ফ্লোজ বিটুইন লার্জ এগ্রিগেট অ্যান্ড ডেভেলপ প্রপার বন্ড উইথ ওল্ড কংক্রিট, মানে যেখানে নতুন কনস্ট্রাকশন জয়েন্ট হচ্ছে সেখানে তুমি ভাইব্রেটার বেশি দেবে, ভাইব্রেটার বেশি দিলে কী হবে বলো তো, পুরোনো কংক্রিটটা নতুন কংক্রিটের মধ্যে ঢুকে যাবে, বা নতুন কংক্রিটটা পুরোনো কংক্রিটের মধ্যে ঢুকে যাবে, তাহলে বন্ডটা বেটার হবে, এটাই বলেছে। কিচ্ছু নেই, কিউরিংয়ে চলে আসো, কিউরিং নিয়ে তো তোমাদের আমি প্রচুর জিনিস বলেই দিলাম, এখানে বিভিন্ন রকম কিউরিংয়ের মেথড ফেথড বলা আছে, কিচ্ছু জানার দরকার নেই তোমার, এখানে শুধু এখানে চলে আসো। এখানে দেখো কী বলেছে, কিউরিং ইজ দ্য প্রসেস অফ প্রিভেন্টিং দ্য লস অফ ময়েশ্চার ফ্রম দ্য কংক্রিট ওয়াইল মেনটেনিং এ স্যাটিসফ্যাক্টরি টেম্পারেচার রেজিম। যদি কিউরিংয়ের ডিফিনেশন জিজ্ঞেস করে আইএস কোর্ট থেকে এটা বলতে পারো ইফ ইউ ওয়ান্ট, দরকার নেই। এখানে দেখো এইটা ইম্পর্টেন্ট, দ্য রেট অফ স্ট্রেন্থ ডেভেলপমেন্ট অ্যাট আর্লি স্টেজেস অফ কংক্রিট মেড উইথ সুপার সালফেটেড সিমেন্ট ইজ সিগনিফিকেন্টলি রিডিউসড অ্যাট লোয়ার টেম্পারেচার। সুপার সালফেটেড সিমেন্ট কংক্রিট ইজ সিরিয়াসলি এফেক্টেড বাই ইনএডিকুয়েট কিউরিং অ্যান্ড দ্য সার্ফেস হ্যাজ টু বি কেপ্ট ময়েস্ট ফর অ্যাটলিস্ট 7 ডেজ। তুমি এটা কথাটা আমি বুঝতে পারলে, দাঁড়াও অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এখানে বোধহয় খাতা আনতে হবে না, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল, এখানে খাতা না আনলে কী করে হবে। তো আমি তো জানি যে তোমরা ভুলে গেছো সুপার সালফেটেড সিমেন্ট কী, জিজিবিএসের একটা এক্সাম্পল বলেছিলাম সুপার সালফেটেড সিমেন্ট। দেখো সুপার সালফেটেড সিমেন্ট মানে হচ্ছে সুপার সালফেটেড সিমেন্ট, কী কী ছিল গো সুপার সালফেটেড সিমেন্টে, সুপার সালফেটেড সিমেন্টে তোমার 10% শুধু ওপিসি ক্লিংকার ছিল, আর মোটামুটি 85% ছিল হচ্ছে তোমার 80-85% মনে হয়, 80-85% ছিল তোমার হচ্ছে ওই জিজিবিএস গ্রাউন্ড গ্যালোমেটেড ব্লাস্ট ফার্নেস ল্যাব, আর মোটামুটি 10-15% ছিল হচ্ছে জিপসাম। তো এখানে সুপার সালফেটেড সিমেন্ট উল্লেখ করে দিয়েছে, একটু দেখতে হবে কী বলেছে, দেখা যাক। বলছে যে সুপার সালফেটেড সিমেন্ট কংক্রিট ইজ সিরিয়াসলি এফেক্টেড বাই ইনএডুকেট কিউরিং অ্যান্ড দ্য সার্ফেস হ্যাজ টু কেপ ময়েস্ট ফর অ্যাটলিস্ট 7 ডেজ। তার মানে সুপার সালফেটেড সিমেন্টে কংক্রিট বলতে চাইছে যে কিছু একটা সমস্যা আছে কিউরিংয়ে, কেন সমস্যা হয় বলো দেখি, ইউ জাস্ট থিঙ্ক কেন সুপার সালফেটেড সিমেন্টে কিউরিংটা বেশি দরকার, কেন বললো, অন্য কোনো কংক্রিটের কথা কেন বললো না। দেখো এক তো তোমরা জানো কংক্রিটে 2.5% জিপসাম রাখতে হয়, এখানে 10-15% জিপসাম দিয়েছে, জিপসাম কী করবে, C3 এর চারিদিকে একটা লেয়ার তৈরি করে দেবে, আমি বলেছিলাম না জিপসাম ক্রিয়েটস এ লেয়ার অ্যারাউন্ড C3A, সেই জন্য C3A জলের সাথে রিয়্যাক্ট করতে পারবে না, তাই তো, C3A জলের সাথে রিয়্যাক্ট করতে পারবে না, ওই জন্য রিটার্ডার হিসাবে কাজ করে, রিটার্ডার। এবার দেখো তো এখানে এতটা বেশি পরিমাণ রিটার্ডার দিয়ে দিয়েছে, এতটাই বেশি পরিমাণ রিটার্ডার আছে যে ময়েস্টটা কোনোভাবেই এর সাথে আসতে পারছে না, মানে জলটা যে আছে, ধরো এটা হচ্ছে কংক্রিট, এগুলো হচ্ছে কংক্রিটের গোল গোল বস্তু কংক্রিট, এখানে জল আছে, জলগুলো কংক্রিটের সাথে মিলন করতে চাইছে, জল চাইছে কংক্রিটের সাথে মিলন হতে, কিন্তু জিপসাম এত বেশি পরিমাণে আছে যে কংক্রিটের সাথে জলের মিলন হতে দিচ্ছে না, তাহলে জলগুলো কী করবে, ইভাপোরেট হয়ে যাবে, হবে কি না, জলগুলো আননেসেসারি দাঁড়িয়ে আছে, এখানে কী আছে, ওয়াটার আছে হচ্ছে নট ওয়ার্কিং। ওয়াটারে কী কাজ ছিল, ওয়াটারে কাজ ছিল হাইড্রেশন করা, কিন্তু সেই হাইড্রেশনটা করতে পারছে না, কেন করতে পারছে না, এখানে রিটার্ডার প্রচুর বেশি আছে জিপসাম, 10-15% যে হিউজ পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ জিপসাম আছে, কাজ করতে পারছে না, অতএব তখন কী হবে বলতো, ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে, ওয়াটার পাবে দুঃখ, ওয়াটার বলবে দূর আমাকে সিমেন্টের সাথে মিলন হতে দিচ্ছে না, আমি অন্য সিমেন্ট ধরে নেব, করে ওয়াটার হয়ে যাবে ইভাপোরেট। যখনই ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে তখনই কী হবে, সমস্যা, বুঝতেই পারছো কী সমস্যা হবে, মানে জলটাই যদি চলে যায় তাহলে আর হাইড্রেশন করবে কার সাথে, ইউ শুড হ্যাভ, মানে কিউরিংটা আমি কেন করি, কিউরিংটা এই কারণেই করি যাতে ওয়াটার লস না হয়, বাট এখানে তো ইভাপোরেট হয়ে যাচ্ছে, তাহলে কি ওয়াটার কাজই করতে পারছে না, জিপসাম বেশি আছে বলে, সেই জন্য কিন্তু সুপার সালফেটের সিমেন্টে কিউরিংটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে এবার কোনো একটা পরীক্ষাতে এরকম কোশ্চেন যে ইন হুইচ সিমেন্ট ইউ নিড মোর কিউরিং, তুমি কী বলবে বলো, তুমি বলবে স্যার সুপার সালফেটের সিমেন্ট যদি হয়, মানে কোনো কংক্রিট যদি আমি সুপার সালফেটের সিমেন্ট দিয়ে বানাই তাহলে সেই সিমেন্টে আমাকে বেশি পরিমাণ কিউরিং করতে হবে,
কারণ কেন বেশি পরিমাণ কিউবিক পড়তে হবে, কারণ কি প্রথম দিকে জলটা কোনো কাজই করবে না, যেহেতু প্রথম দিকে জলটা কোনো কাজ করবে না সেহেতু জলটা ইভাপোরেট হয়ে যেতে চাইবে, হয়েতে চাইবে মানে কি হয়ে যাবে, কিন্তু সেটাকে আমার আটকাতে হবে, তার জন্য আমাকে কিউবিং করতে হবে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস থিং। দেখো এবার ময়েস্ট কিউবিং আছে, এখানে দুটো ভ্যালু আছে যেটা আমার তোমাকে বলার, যেটা তোমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই যে 13.5.1 না ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং স্টার মেরে রাখো কি ইম্পর্টেন্ট বলো তো, এক্সপোজ সার্ফেসেস অফ কংক্রিট শ্যাল বি কেপ্ট কন্টিনিউসলি ড্যাম্প অর ওয়েট কন্ডিশন বাই বন্ডিং অর বাই কভারিং লেয়ার অফ সেকিং ক্যানভাস হেসেন হিসেন অর সিমিলার ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ওই বস্তা ম্যাটেরিয়াল, অ্যান্ড কেপ কন্টিনিউসলি ওয়েট ফর অ্যাটলিস্ট 7 days ফ্রম দ্য ডেট অফ প্লেসিং কংক্রিট ইন কেস অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। মানে প্রথমটা আমি বলছি, দেখো ওপিসি হলে 7 days কিউরিং তোমাকে করতে হবে ফার্স্ট, ওকে। এবার বলছে অ্যাটলিস্ট 10 days ওয়ার মিনারেল অ্যাডমিক্সচার অর বেল্ডেড সিমেন্টস আর ইউজ। তার মানে কি মিনারেল অ্যাডমিক্সচার, পিপিসি লিখলাম না কিন্তু জিজিবিএসও পড়ে যাবে, মিনারেল অ্যাডমিক্সচার হলে 10 days, এগুলো মনে রাখ, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। ওপিসি হলে মিনিমাম 7 days কিউরিং, মিনারেল অ্যাডমিক্সচার থাকলে মিনিমাম 10 days কিউরিং। আর কি বলেছে, বলছে দ্য পিরিয়ড অফ কিউরিং শ্যাল নট বি লেস দ্যান 10 days ফর কংক্রিট এক্সপোজ টু ড্রাই অর হট ওয়েদার কন্ডিশন। আবার কি ড্রাই অথবা হট যদি হয় তাহলে 10 days, এটা একটা। আর একটা কী আছে দেখো, আর একটা আছে কংক্রিট এক্সপোজ টু ড্রাই অ্যান্ড হট ওয়েদার কন্ডিশনস ইন কেস অফ কংক্রিট ওয়ার মিনারেল অ্যাডমিক্সচার অর ব্লেন্ডেড সিমেন্ট আর ইউজড ইট ইজ রেকমেন্ডেড দ্যাট অ্যাবাভ মিনিমাম পিরিয়ড মে বি এক্সটেন্ডেড টু 14 days। তাহলে এটা হয়ে গেল মিনারেল অ্যাডমিক্সচার হলে 14 days। এবার তুমি বলবে স্যার মিনারেল অ্যাডমিক্সচার 10 দিন বললে মিনারেল 14 days, আমি পাগলাম নাকি, কোর্ট কি আমাদের সাথে পাগলামও করছে? পাগলামও করছে না। দেখো এবার আমি ভালো করে লিখে দিচ্ছি, মনে রাখবে 7, 10, 10, 14 যদি ওপিসি হয়, ওপিসি প্লাস নর্মাল ওয়েদার, নর্মাল ওয়েদার তাহলে হচ্ছে 7 days। যদি মিনারেল অ্যাডমিক্সচার থাকে প্লাস নর্মাল ওয়েদার তাহলে হবে হচ্ছে তোমার 10 days। যদি ওপিসি থাকে প্লাস হট ওয়েদার তাহলে হবে তোমার 10 days। আর যদি মিনারেল অ্যাডমিক্সচার প্লাস হট ওয়েদার হয় তাহলে হবে 14 days। দেখো বুঝতে পারলে কিনা, এই জিনিসটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি তুমি বুঝতে পারছো। মানে ওপিসি প্লাস নর্মাল ওয়েদার আছে 7 দিনে হয়ে যাবে, মিনারেল অ্যাডমিক্সচার নর্মাল ওয়েদার হলে 10 দিনে হয়ে যাবে, ওপিসি প্লাস হট ওয়েদার হলে 10 দিন লাগবে, কিন্তু মিনারেল অ্যাডমিক্সচারও যদি হয় আবার হট ওয়েদারও থাকে তাহলে 14 দিন লাগবে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস থিংস, যেটা ইন জেনারেল পড়ে বোঝা যায় না। আচ্ছা এবার দেখো মেমব্রেন কিউরিং বলেছে, কী বলেছে মেমব্রেন কিউরিং, দেখো মেমব্রেন কিউরিং কিচ্ছু করতে হবে না, এখান থেকে শুধু পড়ো, এই যে এখান থেকে কী বলেছে, ইম্পারমিয়েবল মেমব্রেন সাচ অ্যাজ পলিইথিলিন শিটিং কভারিং ক্লোজলি দ্য কংক্রিট সার্ফেস মে অলসো বি প্রোভাইডেড ইউজ টু প্রোভাইড এফেক্টিভ ব্যারিয়ার এগেনস্ট ইভাপোরেশন। তার মানে এই কোশ্চেনটা পরীক্ষায় এসছে, ওই জন্য আমি দাগ দিয়ে দেখেছি, কোনো না কোনো একটা এক্সামে এসছে, তোমাদেরও আসতে পারে যে কোন শিটিং আমরা ইউজ করবো অ্যাজ এ মেমব্রেন কিউরিং। তুমি বলবে স্যার যেই শিটিংটা ইউজ করতে পারি অ্যাজ পার আইএস 456 সেটা হচ্ছে পলিইথিলিন শিটিং, ব্যাস পলিইথিলিন শিটিং আমি দিয়ে দিতে পারি, যেটা আমাকে বলছে ইভাপোরেশনটাকে আটকায়, মানে মেমব্রেন কিউরিংয়ের কাজ করে, ব্যাস আর কিচ্ছু নেই, এভরিথিং ইজ ডান। আশা করি তোমরা এটা বুঝে গেলে। হ্যাঁ এরপরে আমাদের যে ক্লাসটা হবে সেটাও তোমরা দেখবে, ভালো লাগবে খুবই, সেটা হচ্ছে তোমাদের ওই আসবে কী বলে ম্যাচিউরিটি, ঠিক আছে, ওকে চলো টাকা।